শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আমি সুন্দর একটা সকাল নিয়ে ব্লগটা শুরু করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকদিন আগেই দেখেছিলাম, 10-12 দিন তো বেশি হয়ে গেছে, তো চাদরটাকে উঠাই দিয়েছে, নোংরা হয়ে গেছে। আজকে তো মনসা পুজো আছে, তো চাদর এমনি পাল্টাইতেই হবে, চাদর বালিশে না করে চাদরটা মোটা ধুতে কষ্ট হবে, এটা ভিজাইলে বেশি ইয়ে হয়ে যায়, মানে ভারী হয়ে যায়। তো বিছানা চাদরের সাথে এই বিছানা বালিশের কাভারগুলো কিন্তু ভালোই লাগে, তো কেমন যেন একটু অন্যরকম, মানে বালিশের কাভারগুলো না, মানে কেমন যেন ডিজাইন ডিজাইন নাই। তো তা আমি যেই বালিশের কাভারগুলো বানাইছিলাম, তো ওগুলো খুব সুন্দর ডিজাইন করে বানাইছি, তো বেশ ভালো লাগে, তো এগুলো যেন কেমন লাগে দেখতে। যাই হোক, এটা ম্যাচিং তো একটু ভালো লাগবে, খারাপ লাগবে না। তো বালিশগুলোতে একটু তুলা ভরতে লাগবে, কি নিচু হয়ে গেছে, তো তো ভরবো, কয়েকদিন পরেই ভরবো। তো আরও দুটো পুরানা বালিশ আছে, তো ওই বালিশের তুলাগুলোকে রোদে দিতে হবে, রোদে দিলে তারপরে এই নতুন বালিশগুলোর মধ্যে ঢুকাবো তুলাটা, তাহলে একটু উঁচু হয়ে যাবে, সুবিধা হবে। তো বালিশগুলো যখন বানায় নিলাম, তো তখন বালিশগুলো বেশ উঁচুই ছিল, দুটা বালিশ আর কি বানিয়ে নিয়েছি। তা আগের বালিশ আমাদের ছিলই ওগুলা, তো বাচ্চাগুলো যখন ছোটো ছোটো ছিল তখন তো ওরকম উঁচু বালিশের দরকার ছিল না, তো ওই বালিশগুলোই এখনও রয়ে গেছে আর কি। তো ওগুলো এখন মানে ওই তুলা মিলাই দিলে হয়ে যাবে আর কি, অসুবিধা হবে না। তো চলো, আমার বিছানা উঠানো হয়ে গেলো, বিছানাটা ঝেড়ে নিই, তারপরে চা খাবো। চা খেয়ে ঠাকুরের জন্য আবার কলা আনতে যেতে লাগবে। তো চা খাওয়াটা আজকে তোমাদের কাছে শেয়ার করি নেই, তো আজকে তো মনসা পূজা, পূজা দিতে হবে, ওই জন্য উপবাস থাকবো, জন্য শুধু চা খেয়েছি। জল দিয়ে রাখা হয়েছিল, আবার দিয়ে রাখা হয়েছিল। আমার দুবেলাটা হয়ে গেছে, এটি এই মাথাগুলো রেখে দিলাম, এটা রাত্রেবেলা সিদ্ধ করবো। আর এখানে আলু বেগুন সব সবজি দিব, দিয়ে একটু তরকারি করবো, নিরামিষ তরকারি করবো। ডালে বড়ি দিলে ভালো হতো, ডালে বড়ি এখন ঘরে নাই, যদি দেখি আনতে পারি না, তো এখন যাবো একটু দোকানে, কলা নেই, তারপর মনসা পূজা, কলাটা দিতে লাগবে, তারপর দুই দল কলাটা নিয়ে আসি। চলো আমি ঘুরে আসি, তারপরে আবার রান্না করি। রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি, তো রোদ্রু ওই যে ছাতা নিয়ে ওই জন্য যাচ্ছি, চলো যাই। তো এই পাহাড়ের থেকে এখন নেমে যাচ্ছি, দেখো এত পাহাড়ের মতন উঁচু একেবারে, বাবারে বাবা, নামতে নামতে একদম জীবনটা বের হয়ে যায়। শীতলা বাজারে চলে আসছি, এখান থেকে কলা নিয়ে যাবো, তারপর পূজা দিব বাজারে, বাজারের সামনে গিয়ে দেখাবো না অনেক লোকজন, ওনাকে কী ভাববে, চলো যাই। শীতলার থেকে বাড়ি চলে আসলাম, এই যাচ্ছি এখন। গরমে একদম ঘেমে গেছি, কি অবস্থা, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে, শুধু ভাত নামায় থুই আসছি, মানে আমি নামাইনি, আমার মেয়েই ভাত নামাইছে, বললাম ভাতটা তুই নামা, আমি আসতেছি, চলো যাওয়া যাক। রাস্তার মধ্যে চলে আসলাম, গাড়ি থামছে আসতে,
যা গরম পড়ছে। চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো অনেকক্ষণ পর আবার সন্ধ্যাবেলা চলে আসলাম। তো দুপুরবেলা তো বাজার মানে ঠাকুরের বাজার করতে গেছিলাম, ঠাকুরের বাজার বলতে কি ওই কয়েকটা ফল আর এই কলা আনতে গেছিলাম। তো তখন রোদের মধ্যে বাড়িতে আসি, মাথাটা একদম ধরে গেছে। তো কাজকর্ম করে রান্নাবাড়ি করে একটু শুয়েছিলাম, মাথা ধরে মানে মাথা খুব ব্যথা করতেছিল। তো এখন সন্ধ্যাবেলাতে দিয়ে এই যে তো দইয়ের ঘোল খাচ্ছি আর কি। তো ভাবলাম চা আর খাবো না এখন, তো গরম লাগতেছে। তো বললাম মেয়েকে, বললাম যে দইটা আছে একটু ঘোল বানাতো খাই, তো ওই জন্য এই যে ঘোল বানায় খাচ্ছি। তো আমার পিছনে জামাকাপড় মেলা দেখতে পারতেছো তোমরা, তো ওই জামাকাপড়গুলো শুকায় না, এই জন্য এই যে ঘরের মধ্যে মেলে রাখছি। তো একটু ফ্যান চালাতে আর কি ঘরে ঘরে শুকায় গেলে ওগুলো আবার উঠিয়ে রাখবো। তো রাত্রেবেলায় কিছু কিছু রান্না করবো এখন, এতক্ষণ তো তোমাদের পাশে আসতে পারি নাই, মাথা ব্যথা করতেছিল সন্ধ্যাবেলা যে ফলটা খাইলাম, যে ফল খাওয়ার পরে শুয়েছিলাম, মাথাটা খুব ব্যথা করতেছিল। আজকে সারাদিনে এত গরম ছিল, রোদও ছিল। দুপুরবেলা গেলাম আমার দোকানে, দোকানে বলতে কি ওই যে পিঠে ঠাকুরের বাজার নিয়ে আসতে, তো ঠাকুরের বাজার ওই রোদের মধ্যে গেছি, ব্যাস মাথা ধরে গেছে। সারাদিন এগুলো কাজ করে সন্ধ্যাবেলা ওই জন্য শুয়ে পড়ছি, তো শুয়ে থাকাতে ঘুমাই গেছি। ঘুম থেকে উঠলাম সাড়ে আটটা না পনেরো নয়টার দিকে, উঠে এই যে একটু বসে থাকলাম, তারপর ভাবলাম একটু রান্না করতে লাগবে। তো মেয়ে তো ভাত নামাই দিছে, চাল নিয়ে দিয়ে তরকারিটা করব। চলো দেখতে থাকো তরকারিটা কাটি। তো চলো আমার সুজি গুজু কাটা হয়ে গেলো, এখন রান্নাঘরে যাওয়া যাক। তো পাতলা করেই করব, বেশি মশলা দিব না, তো একটু ঝোল ঝোল করে করব, তাহলে রাত্রে খাওয়াটা হয়ে যাবে আর কি। তো দুপুরবেলা আমি ডোগা রান্না করছিলাম, তারপর মেয়েকে পরে বলছিলাম যে একটু চচ্চড়ি বানাতে, চচ্চড়ি বলতে ঢেঁড়স চচ্চড়ি, ঢেঁড়সটা কেটে দিয়েছিলাম, ও চচ্চড়িটা বানিয়েছিল আর কি। তো ওইটাই একটু আসে, ওই যে দিয়ে দিচ্ছি। ওদিকে আমার সুজি গুজু পাতলা ঝোলটাও হয়ে গেছে, ওইটাও দিয়ে দিব, পাতের মধ্যেই দিয়ে দিব। ওর বাবাকে শুধু বাটিতে দিব, ছেলেকে পাতেই দিয়ে দিব। তো আমার বর আবার সুজি কুচু খেতে খুব ভালোবাসে, তো ওই জন্যই সুজি কুচুটাই করলাম। তা আমারও ভালো লাগতেছে এখন খেতে, এই সুজি কুচুটা না পিছলা নাই বেশি, ওই জন্যই ভালো লাগতেছে খেতে। তো চলো সুজি কুচুটা আমার হয়ে গেল, এখন নামিয়ে দিয়ে দিব। তো আমি অল্প করে গোলমরিচ দিয়েছিলাম, তো ওইটা তোমাদের কাছে শেয়ার করি নাই। গোলমরিচ দেওয়াতে না একটু টেস্টি হয়েছিল খেতে, কিন্তু গোলমরিচের যে গুঁড়া পাওয়া যায় না ওইটা কিন্তু দিয়েছি আমি। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখান থেকে শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।